শারীরিক প্রবলেমের জন্য তিন বছর বিজয়ার বরণ করতে পারলাম না মাকে শ্বশুর শাশুড়িকে বিজয়ার প্রণাম করাতে নাতি নাতির মুখ দেখতে চাইলো আজকে কিন্তু বিজয়ার বরণ করতে যাবো তাই জন্য কিন্তু স্নান টান করে তারা হুড়ো করে রেডি হতে চলে এসেছি বরাবরের মতো কিন্তু শাড়িটা আমি আজকে একাই পরে নিয়েছি আট পড়া করে আজকে শাড়িটার কুচিটা একটু অন্যরকম করে দিলাম সব সময় তো একরকম করে পড়ি তাই ভালাম আজকে একটু অন্যরকম করে কিছু করা যায় বিয়ের পর কিন্তু দুটো পুজো চলে গেছে একটা পুজোতেও কিন্তু আমি মাকে বরণ করতে পারিনি তাই আজকে কিন্তু আমার মনের আশাটা পূর্ণ হচ্ছে তাই তারা হুড়ো করে রেডি হতে চলে এসেছি আজকে আমি হালকার মধ্যেই কিন্তু মেকআপ করে চলে যাব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বেস মেকআপটা হালকার মধ্যে করে কিন্তু বাদ বাকি মেকআপ কিন্তু খুবই হেভি করবো তাই জন্য বেসটা আমি আর লেয়ারটা বাড়ালাম না মাকে তো বরণ করে নিয়েছি সেটা তো তোমরা দেখেইছো ভাবলাম এইটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কি করে তাড়াহুড়ো করে মেকআপটা করে চলে গেলাম সত্যি কথা বলতে যতটা মেকআপ করেছি ততটা সময় কিন্তু আজকে একদমই লাগেনি অন্যান্য সময় কিন্তু অনেকটা সময় নিয়ে করি আজকে যেহেতু বেসটা আমার বেশিক্ষণ রাখতে হবে না তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমি বেসটাকে করে নিয়েছি কাজল মাস্কারা লিপস্টিক দিয়ে তো ফেস মেকআপটা করে নিয়েছি হেয়ার স্টাইলটা এখনো বাকি আছে ভেবেছি আজকে একটা খোপা করবো যখনই আমি চুলে হিট লাগানোর কথা ভাবলাম তখনই দশ হাত দূরে পিছিয়ে গেলাম নর্মাল ভাবেই কিন্তু চুলটাকে বেঁধে নিচ্ছি আর একটা আমি মালা নিয়ে নিয়েছি যেটাকে দিয়ে কিন্তু আমি চুলে লাগিয়ে নেবো আজকে যেহেতু আমি বরণ করতে যাবো ভেবেছিলাম চুলটা বেঁধে গেলে বেশ ভালো লাগবে দেখতে তারপরে কিন্তু চুলটাকে আর বাঁধলাম না কিন্তু দেখো চুলটাকে মুড়িয়ে নিয়েছিলাম আর পেছনটা কিন্তু ছাড়াই ছিল সিম্পল ভাবেই কিন্তু হেয়ার স্টাইলটা কমপ্লিট করে ফুলটাকে লাগিয়ে নিয়েছিলাম ফুলটা কিন্তু বারবারই খুলে পড়ে যাচ্ছিল যেহেতু আমার চুলটা প্রচন্ড পরিমাণে পাতলা তাই জন্য কিন্তু ক্লিপটা আমাকে অনেকগুলো লাগাতে হয়েছিল হেয়ার স্টাইল তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিয়ে নিচ্ছি সিঁদুর জানতো বন্ধুরা কয়েকদিন আগে কিন্তু ফোনে দেখছিলাম সিঁদুর পরানো কিন্তু অনেকগুলো মন্ত্র রয়েছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার না করলেও তোমাদের কিন্তু পরে একটা ভিডিওতে বলে দেবো কোথায় আমি সিঁদুর পরার সময় কোন মন্ত্রটা বলি প্রত্যেকটা জায়গায় সিঁদুর পরার সময় কিন্তু আলাদা আলাদা মন্ত্র থাকে সেটা কিন্তু 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 আমার নিজের জানা আমি আমি ফোন দেখে এটা শিখেছিলাম যদি আগে আগে থেকেই জানতাম তাহলে তোমাদেরকে শিখিয়ে দিতাম আমি এই মন্ত্রটা বলতাম না তবে থেকেই আমি এটা ফোনে দেখেছি তবে থেকে কিন্তু আমি এটাকে বলি দেখো আমি কিন্তু এখন আমার হেয়ার স্টাইল কমপ্লিট করার পরে সিঁদুরও পরে নিয়েছি তোমরা আবার ভেবো না যে আমার চুলটা ছাড়া রয়েছে আমার চুলের পেছনে কিন্তু ক্লিপ রয়েছে অনেকগুলো তাছাড়াও কিন্তু একটা বড় কাঁকড়া ক্লিপও রয়েছে নিচটা ছাড়া দেখে আবার কেউ ভেবো না আমি চুল ছেড়ে সিঁদুর পড়েছিলাম দেখো বর্মশায় কিন্তু রেডি হয়ে নিচ্ছিল আমরা দুজন মিলে কিন্তু একসাথে যাবো বরণ করতে সাথে ভাই আর যাবে আমার কমপ্লিট হয়ে গেল নাকেরটা পরে দেখছিলাম যে কেমন লাগে আমাকে পরে তারপরে কিন্তু আমার মন থেকে বেশ ভালো বলে অনেকক্ষণ আমি পড়েছিলাম সব সময় এত ভারী নাকের পড়ি না বলে কিন্তু নাকটা অনেকক্ষণ ব্যথা করছিল যেহেতু একটা নাকের ওপরে পড়েছিলাম তাই জন্য কিন্তু যাওয়ার সময় নাকেরটা খুলেই ফেলেছিলাম অনেকটাই আমার ব্যথা করছিল তোমরা আবার বলো না যে এত সাজার কি আছে তো বরণ করতেই সত্যি কথা বলতে প্রথমবার বরণ করতে যাচ্ছি বলে মন থেকে অনেক খুশি রয়েছে তাই মন থেকে কিন্তু সাজুগুজু করে যাচ্ছি তাছাড়াও বড়দের মুখে শোনা বাড়ির মেয়ে বৌরা কিন্তু সাজুগুজু করে থাকলে তাতে নাকি আয়ুনতি বাড়ে পাল লক্ষ্মী নাকি অনেক সন্তুষ্ট হয় অনেকেই হয়তো এটাকে কুসংস্কার বলবা অনেকেই আবার হয়তো সত্যি কথা বলবা জানি না তোমাদের যা মতামত সেটা কিন্তু জানিও আমার কিন্তু এই সব জিনিসগুলো শুনতেও ভালো লাগে মানতেও ভালো লাগে আলতা পরে কিন্তু দুব্য তুলে নিয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম থালা সাজানোর জন্য মায়ের থেকে ছোটবেলা থেকে দেখা যে মা এমন করে থালাটা সাজিয়ে বরণ করতে চলে যায় মায়ের মতো করে না পারলেও কিন্তু আমি চেষ্টা করেছিলাম সত্যি কথা বলতে মেয়েরাই তো মাদের দেখে শিখে তাই সেই মতো কিন্তু মায়ের দেখে আমি শিখে শিখে এই সমস্ত জিনিসগুলো করেছি সাজানো হয়ে গেছিল গাছের ফুল নিতে বাড়ির ছাদে যেহেতু এখনো এত ফুল রয়েছিল তাই বাড়ির গাছের ফুল দিয়েই কিন্তু মায়ের চরণে পুজো দেবো দেখো আমার তো থালা কমপ্লিট হয়ে গেছে সাজানো কিন্তু জল নিতেই আমি ভুলে গেছিলাম মন্দির ওখানে যাওয়ার পরে কিন্তু আমার মনে পড়ে গেছে যে আমার জল নেওয়া হয় তাই জন্য কিন্তু জল তেল চন্দন নিতে কিন্তু আবার পাঠিয়েছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও বাই